আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। শাহজালাল শাহপরাণের পর্ণভূমি সিলেটে এসে নিজ শিশুকন্যার ব্যতিক্রম ধর্মী প্রথম জন্মবার্ষিকী পালন করলেন জয়ন্তপুর মডেল থানার সদ্যবিদায়ী অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মইনুল জাকির। তার ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ। গতকাল ছিল ওসি মইনুল জাকিরের অন্যরকম একটি সূর্য উদয়, নিজের মতো করে সাজিয়ে নেয়া অন্যরকম দিন, কারণ এদিনে জন্মগ্রহণ করে তার কন্যা সন্তান আমাইরা তাবাসুম খান রায়া। রায়ার প্রথম জন্মদিন অন্যান্যদের চাইতে আলাদাভাবে উদযাপন করতে সিদ্ধান্ত নেন এতিম শিশুদের নিয়ে কেক কাটা ও তাদের সাথে আনন্দভোগ এবং দিন যাপন করা। যেমন পরিকল্পনা তেমন কাজ করলেন ওসি মইনুল জাকির। গতকাল দুপুরে শাহজালাল শাহপরাণের পর্ণভূমিতে সিলেটে এসে জেলা সমাজসেবা অফিসের বাগবাড়ি সিলেটের ছোটমণি নিবাসের সোনামণিদের নিয়ে পালন করলেন তার শিশুকন্যা আমাইরা তাবাসুম খান রায়ার প্রথম জন্মবার্ষিকী। শিশু নিবাসের ছোট ছোট সোনামণিদের নিয়ে কাটলেন কেক, পরে শিশুদের নিয়ে কিছু আনন্দ সময় আনন্দ উপভোগ করলেন এবং দুপুরে ছোট ছোট সোনামণিদের খানা খাওয়ালেন। ওসি মইনুল জাকিরের সাথে আলাপকালে তিনি বলেন, আমি সিলেটের মাটিতে চাকুরিরত অবস্থায় আমার ঘরে আলোকিত করে আমাইরা তাবাসুম খান রায়া জন্মগ্রহণ করে। তাই চিন্তা করলাম, মানুষ নিজের জন্য অনেক কিছু করে। আমার নিজের ইচ্ছা ছিল কোনো একটি ভালো দিনে এতিম শিশুদের নিয়ে একবেলা আহার করব। আল্লাহর অশেষ মেহরবানিতে আমার মেয়ে আমাইরা তাবাসুম খান রায়ার জন্মদিনটি শিশু নিবাসের ছোট সোনামণিতে নিয়ে পালন করলাম। আমি এতিম এই ছোট ছোট সোনামণিতে নিয়ে আমার মেয়ের প্রথম জন্মবার্ষিকী পালন করতে পেরে সত্যি আল্লাহর দরবারে হাজার শুকরিয়া আদায় করছে, কারণ তিনি আমাকে জান্নাতের বাগানের অবুজ শিশুদের মধ্যে সপরিবারে সুষ্ঠুভাবে এসে দিনটি উদযাপন করতে পেরেছে। আমি মনে করি যে কেউ যদি এভাবে এগিয়ে আসে কিংবা তাদের সাথে কিছু সময় কাটায়, তাহলে অন্যরকম উপলব্ধি উপভোগ করবে, মনে শান্তি পাবে। তিনি আরও বলেন, চাকরি জীবনে ইচ্ছা করলেও অনেক সময় সুযোগ হয় না। আমি আল্লাহর রহমতে এই সুযোগ পাওয়ায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, আমি সমাজের বিত্তবানদের বলবো, আমরা আমাদের সোনামণিদের জন্মবার্ষিকী পালন করতে নানা আয়োজন করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি। একবার আপনারা এতিম শিশুদের নিয়ে আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিনটি পালন করুন, সত্যি অন্যরকম আনন্দ ভোগ করবেন এবং জীবনকে সার্থক মনে করবেন। সেই সাথে শিশু নিবাসের পরিচালক সহ সকল কর্মকর্তা কর্মচারীকে সুযোগ করে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে সুশীল সমাজকর্মীরা বলেন, ওসি মইনুল জাকিরের এরকম ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে তার মহানুভবতার পরিচয় দিয়েছেন। আমরা মনে করি সমাজের বিত্তশালীরা যদি নিজ নিজ উদ্যোগে এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে, তাহলে সমাজের চিত্র পাল্টে যাবে। আমরা বিত্তমানদের এরকম আয়োজনকে স্বাগত জানাই। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।